প্রয়াত শিল্পী প্রতিমা পান্তেৰ গোৱালপৰীয়া গৌৰীপৰীয়া গীতৰ আধাৰত আলম লৈ বাংলাদেশ ভূটান বঙাইগাঁও চিৰাং আদিত থকা জনগোষ্ঠীৰ কথিত ভাষা সংযুক্ত কৰি কোচ ৰাজবংশী ভাষা সৃষ্টিৰ প্ৰয়াস চলাব সাহিত্য সভায়। নামনি অসমৰ ধুবুৰী জিলাৰ মহামায়া হোটেল প্ৰাংগণত কোচ ৰাজবংশী ভাষা বিতৰ্কক লৈ কোচ ৰাজবংশী সাহিত্য সভাৰ এক সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য সভাৰ সভাপতি ডক্টৰ দ্বিজেন্দ্ৰ নাথ ফকটৰ সঞ্চালনাত অনুষ্ঠিত হোৱা সভাৰ উদ্দেশ্য ব্যাখ্যা কৰে সম্পাদক কমল বৰ্মনে। সভাৰ বিষদ আলোচনা কৰি সিদ্ধান্ত কৰে যে এসময়ত প্ৰয়াত শিল্পী প্ৰতিমা পাণ্ডে গৌৰীপৰীয়া গোৱালপৰীয়া কোচ ৰাজবংশী ভাষাৰ গীতৰ আলম লৈ বঙাইগাঁও চিৰাং ভূটান বাংলাদেশত বসবাস কৰি থকা জনগোষ্ঠীটোৰ কথিত ভাষা সংযুক্ত কৰি কোচ ৰাজবংশী সৃষ্টিৰ প্ৰয়াস লোৱাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰে। এই সন্দৰ্ভত বঙাইগাঁও জিলাত এক কোচ ৰাজবংশী সাহিত্য সভাই অভিৱৰ্তন সভা অনুষ্ঠিত কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰে বুলি বাতৰিত প্ৰকাশ পায়। ধন্যবাদ, নমস্কাৰ। যে আজি আমরা কোচ রাজবংশী সাহিত্য সভার কেন্দ্রীয় সমিতির তরফ থাকিয়া আমরা এখান গত 9 তারিখের মিটিংত আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা এই আকাশুর যতগুলো গোট আছে, বিশেষ করে আকাশুর মানে যতগুলো সেন্টার মানে ভাগ হয়েছে, এই ভাগগুলো একত্রীকরণ করার জন্য আজি আমরা একটা কি কয় ইনিশিয়েটিভ নিয়েছি। সেটাতে আমরা এখন সাতজনীয়া আহ্বায়ক কমিটি বানিয়েছি। তার ভিতরে আমার আছে আমার কেএসির সদস্য মানি অমরেন্দ্র নারায়ণ বর্মন, আমার কেন্দ্রীয় কমিটির সদস্য তদুপরি আমার একজন ফাইন্যান্স সেক্রেটারি, আর দ্বিতীয় আছে পূর্ণিমা চৌধুরী, উনি আমার কেন্দ্রীয় সমিতির সাংস্কৃতিক সম্পাদিকা, তারপর আমার কেন্দ্রীয় সমিতি তথা আমার বিলাসীপুরা জেলার সাধারণ সম্পাদক মানিকচন্দ্র সিংহ, তারপর আছে অলকেশ চন্দ্র রায়, আমার কেন্দ্রীয় সমিতির আছে বিমলচন্দ্র রায়, ভরতচন্দ্র বর্মন আর ধর্মেশ্বর রায়। এই সাতজন ব্যক্তিকে নিয়ে আমরা এখানে আহ্বায়ক কমিটি বানিয়ে দিছি, আর ইমাক আমার দায়িত্ব দিছি যে বিভিন্ন অঞ্চলত বিশেষ করে আকাশু যতগুলো ভাগ হয়েছে সেই বিভিন্ন অঞ্চলত সভা সমিতি করিয়া বিশেষ করে আমার রাইজক একটা সজাগ করা লাগবে। আর সেই অঞ্চলে যেগুলো বুদ্ধিজীবী আছে বুদ্ধিজীবীকেও আমরা একটু সজাগ করা লাগবে, কারণ সজাগ হলে সে আকাশু বাধ্যভাবে একত্রিত করা হওয়ার জন্য আমরা আহ্বান জানাম। আমার আকাশুর নেতাগুলোর বাড়ি বাড়ি যাওয়া, এই কমিটির মানুষগুলোর বাড়ি বাড়ি যাওয়া, অন্তত আকাশুর নেতৃবৃন্দকে আমরা অনুরোধ করবে যে আমার যদি একত্রীকরণ না হই তাহলে আমার অদূর ভবিষ্যতে আমার একটা খুবই খারাপ অবস্থা। বঙাইগাঁওর প্রফুল্ল কুমার দাসর প্রতিবেদন, নিউজ আসাম 8।